প্রথমে এসে আমরা এখানে বসেছিলাম, কিছুই জানিনি। তারপরে আসলো, এসে অনেক কজন আসলে এসে গেটে লাঠি মারলো একজন প্রথমে, তারপরে লাঠি মারার পরে গাল দিচ্ছে আর বলছে যে ফাঁকায় বার হো, বার যদি না হয় তা সব ভেঙে দেবো বলে এভাবে জানালায় লাঠি দিয়ে মারছে। মারার পরে এরকম খিস্তি যাচ্ছে, দেওয়ার পরে এবার আমি বলছি, বলার পরে ওরা এবারে তখন জানালায় জোরের উপর লাঠি দিয়ে মেরেছে, কাঁচটা ভেঙে গিয়েছে। ভেঙে গিয়ে যখন ভেঙে গিয়েছে তখন আমি আর আমার মেয়ে ছিলাম, গায়ে সব আমাদের ভর্তি হয়ে গেছে, হাতে হাতে লেগে হাতে কাঁচ ফুটে হাত কেটে গিয়েছে। তারপর ওখানে মারার পরে এই দিকে এসে ফের এই দিকে গ্রিলে মেরে হাঁড়িটাড়ি যা ছিল সব ভেঙে দিয়েছে। কারা করলো এটা? ওই পার্টি। কোন পার্টি বলুন, নিঃসন্দেহে বলুন। টিএমসি পার্টি। আপনারা কোন পার্টি করেন? সিপিএম। কেন আপনারা সিপিএম করেছে বলে এরকম করছেন? হ্যাঁ হ্যাঁ। বুথ এজেন্ট ছিলেন? এজেন্ট আমার ভাসুর ছিল, আমরা ছিলাম না। পার্টি করবার জন্য তাহলে এরকম মেরেছে? ভাসুর পার্টি করেছে, ওদের বাড়ি যাইও নি বা ওদের কিছু বলিও নি, ওদের কিচ্ছু করিনি, আমাদের বাড়ি এসে ভাঙচুর করেছে বা আমাদের মেরেছে। আর আমার এই মেয়েটাকে বলছে তুই ফাঁকায় বেরো, বাপ্পা বলছে যে তুই ফাঁকায় বেরো, আমার মেয়েটাকে বলছে। মেয়েদের গায়ে হাত দেওয়া উচিত, ওরকম বলা উচিত? পার্টির জায়গায় পার্টি থাকে, সে বলছে এই তুই ফাঁকায় বেরো, আমার মেয়েটাকে বলছে এই তুই ফাঁকায় বেরো, তোর লেটবো তোর মারবো, এরকম ভাষা দিচ্ছে। আর গাল কি মামাশি উদ্ধার করে দিচ্ছে, সে খিস্তি কি? কারা করছে এটা? টিএমসির লোকেরা। কি নাম আপনার? কি নাম? আমার নাম রওশনা। এসে ওদের আমরা তখন তো ইফতার করতেছি, আর ওরা ওই সুযোগে পড়ে এসে অনেক লোক এসে এইসব ভাঙচুর করে দিয়েছে। আমাদের ওখানে ছিলাম ওই হাঁড়ি কুঁড়ি সব লাঠি মেরে গুঁতো মেরে সব হাঁড়ি কুঁড়ি সব ফেলে দিয়েছে, আর একদম কি হল্লাই করতেছে আর গাল দিয়েছে। ওরা মা মাসি বার কর বার কর বার কর মেরে ওই ওদের দলেরা। কোন দল? ওই কি যে ভালো ওই টিএমসির দলেরা। আপনারা কোন দল করেন? আমাদের ছিল। সেই জন্যই? হ্যাঁ সেই জন্যই সব করেছে। কি নাম আপনার? আমার নাম গোলে হাতি। আমরা দাঁড়িয়ে রয়েছি, তিনি সাহরিব এরকম গেটে দাঁড়িয়ে রয়েছি, কোথায় দল সব।